আজকে আমরা পনির তৈরি করব, তার জন্য এই যে মাংসটাকে কিমা করছি, কাঁটা চামচ দিয়েই করছি, এটা ভালো হয়, আপনারা ট্রাই করবেন। আর ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ফুল ভিডিওটা দেখুন। ময়দা নিয়েছি অল্প, এর ভিতরে তেল দিয়েছি, অল্প লবণ দিয়েছি, জল দিয়ে অল্প অল্প জল দেবো আর মাখবো। যতক্ষণ হাতে লেগে যাচ্ছে ততক্ষণ মাখবো, আস্তে আস্তে অল্প অল্প জল দেবো আর মাখবো। তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিট। হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। সব কিছু রেডি করা হয়ে গেছে, রসুনটা একটু এই নিয়ে নিচ্ছি, আর সব কিছু মোটামুটি রেডি, ময়দা রেডি, কিমা রেডি। এখন আস্তে আস্তে এবার তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দাও।
আমরা প্রথমবার করছি মোমো। আগে কখনো করিনি, ফার্স্ট টাইম। জলটা গরম করে নিচ্ছি, এবার ভাবে বসাবো মোমোটা তৈরির জন্য। জলটা গরম হয়ে গেছে, এইবার আমরা এটা তেল ব্রাশ করে নিয়েছি। আমাদের কাছে থালা নেই তো এটাই স্টিম হবে, এক এক করে দিয়ে দিই। তেলটা দিলে কি হয়, মোমোটা হয়ে যাওয়ার পরে থালাতে ঢুকে যায়, গায়ে লেগে থাকে। বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে, তো এখন আমি এটা তুলবো। তো দেখো মোমোগুলো ফুলে কেমন মোটামোটা হয়ে গেছে, একদম টেস্টি লাগছে। নামিয়ে তারপরে দেখা করছি আপনাদের সাথে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, তেলটা মাখানো ছিল তাই একটু গায়ে লেগে যাবে না। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমরা একটু আগে বানিয়েছি আমাদের স্পেশাল মোমো। বন্ধুরা শেষমেশ আমাদের মোমো কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। নাও খেয়ে দেখো একটু। খুব সুন্দর হয়েছে, আপনারা করে দেখবেন ভালো লাগবে। বাড়িতে সবাই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। হ্যালো গাইস, তো আমাদের মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবারে খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। কিছু বলবে আমাদের? তো আমরা ভিডিওটা শেষ করতে চলে এসেছি। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবে, আর তোমরা বাড়িতে কিন্তু সবাই ট্রাই করো মোমোটা বানিয়ে কেমন হয়, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? জানাবে। তো পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা দিয়ে দিও যাতে আমাদের ভিডিওটা তোমাদের কাছে সবার প্রথমে চলে যায়। টাটা। সাবস্ক্রাইব করে দাও, পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে।